jagonews24.com আয়োজিত ব্রেভার প্রেজেন্টস বাংলাদেশ ভার্সেস ইংল্যান্ড ক্রিকেট সিরিজ কুইজ প্রতিযোগিতা ফলোড বাই ডিনার উইথ আশরাফুল এই আয়োজনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। jagonews24.com এর সম্মানিত পাঠকগণ, যারা ক্রিকেট কুইজে অংশ নিয়ে 200+ অংশগ্রহণকারীর মধ্যে বিজয়ী হয়েছেন এবং এখানে উপস্থিত আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি, বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের স্পন্সর ব্রেভার এর সম্মানিত কর্মকর্তাগণ আপনাদেরকে। পাশাপাশি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি jagonews24.com এর সকল কর্মকর্তাবৃন্দকে, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই আয়োজনটি সফল করা সম্ভব হয়েছে। এ পর্যায়ে আমি সম্মানিত বিশেষ অতিথি এবং প্রধান অতিথি সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত আছেন জনাব বৈরঞ্জিত সরকার, চিফ নিউজ এডিটর jagonews24.com, সুজন মাহমুদ, এডিটর jagonews24.com, আজিম হোসাইন, হেড অফ ডিজিটাল মিডিয়া, প্রাণ আরএফএল গ্রুপ, অরুণাংশু ঘোষ, হেড অফ মার্কেটিং, AMCL, প্রাণ আরএফএল গ্রুপ, ইঞ্জিনিয়ার এস কে ওয়ারেসুল হাবিব, চিফ অপারেটিং অফিসার, AMCL, প্রাণ আরএফএল গ্রুপ, এবং আশরাফুল, সাবেক অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট দল, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি ডায়াসে আসন গ্রহণ করার জন্য। ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ। এ পর্যায়ে আমাদের অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পালা। প্রথমেই আমাদের jagonews24.com এর চিফ নিউজ এডিটর মহিউদ্দিন সরকার স্যার আপনাকে ফুল দিয়ে বরণ করে নেবেন। মোহাম্মদ রানা মিয়া, PSM, রিভার AMCL। এ পর্যায়ে সুজন মাহমুদ, এডিটর jagonews24, আপনাকে বরণ করে নেবেন ফুল দিয়ে। মোহাম্মদ মোখলেসুর রহমান, TSM, রিভার AMCL। এ পর্যায়ে জনাব আজিম হোসাইন, হেড অফ ডিজিটাল মিডিয়া, প্রাণ আরএফএল গ্রুপ, আপনাকে বরণ করে নেবেন মোহাম্মদ ফেরদৌস পারভেজ, TSM, রিভার AMCL। আশরাফুল, সাবেক অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট দল, আপনাকে ফুল দিয়ে
ডিজিটাল মিডিয়া। আমি একটু সংক্ষিপ্ত এই প্রোগ্রামের বিষয়ে বলে যাচ্ছি। jagonews24.com আয়োজিত ব্রেভার প্রেজেন্স ডিনার উইথ আশরাফ একটা কুইজ কনটেস্ট হয়েছিল jagonews24.com এ, যেখানে প্রায় 50 লক্ষাধিক রিডারকে আমরা রিচ করতে পেরেছিলাম এই প্রোগ্রামের কমিউনিকেশন দিয়ে। এর মধ্যে থেকে সর্বমোট 8টি পর্ব আয়োজন করা হয়েছিল। এই 8টি পর্ব থেকে বিজয়ী আজকে এই প্রোগ্রামে অনুষ্ঠানের অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন। আর আর দেরি না করে আমরা এই পর্যায়ে বক্তব্যের জন্য বক্তব্যের পর্যায়ে চলে যাচ্ছি। প্রথমেই আমি অনুরোধ করছি জনাব মনিরুদ্দিন সরকার স্যারকে কিছু শুভেচ্ছা বক্তব্য বলার জন্য। ধন্যবাদ সবাইকে, আপনারা কষ্ট করে আমাদের আজকে অনুষ্ঠানে আসার জন্য। বিশেষ করে ওয়ারেশ ভাই, অরুণাংশু দা, ডিজিটাল মিডিয়ার আমাদের আজিম ভাই, আমাদের সম্পাদক সুজন ভাই, অনেক ব্যস্ততার মাঝে কষ্ট করে আমাদের এই জাগরণ নিউজের এবং বিভাগের এই অনুষ্ঠানে আসার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি আমাদের আশরাফুল ভাইকে ধন্যবাদ না দিলেই নয়, উনি আমাদের গোটা সিরিজে আমাদের সাথে অনেক কষ্ট করে উনি প্রতিদিন ওনার ব্যস্ততার মাঝে উনি এখন অলরেডি আবার মাঠে নেমেছেন, আপনারা জানেন সবাই, কষ্ট করে আমাদের সাথে আবার এই দিনে এসে অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আরও ধন্যবাদ জানাচ্ছি যারা এই কর্মসূচিতে আমাদের সাথে ওতপ্রোতভাবে সাড়া দিয়েছেন এবং আমাদের কুইজ কনটেস্টে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছেন, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জাগরণ নিউজের সাথে থাকবেন, জাগরণ নিউজ স্পোর্টস নিয়ে আরও নিত্য নতুন অনেক কিছু আয়োজন করবে, আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ স্যার আপনাকে। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন জনাব সুজন মাহমুদ, এডিটর jagonews24.com। সবাইকে জাগরণের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা ভূদেব ভাই যেটা বললেন জাগরণ আমরা অনেক স্বপ্ন, আমরা অনেক এগিয়ে যেতে চাই। আপনারা জানেন সামনের বছর আমাদের বেশ কিছু ক্রিকেট ইভেন্ট আছে, আমরা এই সেই ক্রিকেট ইভেন্টকে আসলে কাজে লাগাতে চাই যে এফটিপিগুলোকে ফলো করে অ্যাডভান্স অনেক প্ল্যানিং করতে চাই, যেখানে আমরা অনেক দর্শকদের অনেক পাঠকদের জন্য আমরা অনেক ইন্টারঅ্যাক্টিভ ফোরাম রাখতে চাই, যেগুলোর মাধ্যমে যে আমাদের সাথে যে পাঠকদের একটা লিঙ্ক হয়ে যাবে। এবং আমার ধারণা যে ড্রাইভার যদি তখন আমাদের সাথে থাকে ইনশাআল্লাহ, যে ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড ক্রিকেট, এবং ক্রিকেটের সাথে অ্যাসোসিয়েট হওয়ার মাধ্যমে ড্রাইভারও বেনিফিট হতে পারবে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ। বক্তব্য দিবেন জনাব আজিম হোসেন, হেড অফ ডিজিটাল মিডিয়া, প্রাণারিফিল গ্রুপ। থ্যাংক ইউ ইফতেখার ভাই, আর থ্যাংক ইউ জাগো এফএম, আমার দুই হাতে আসলে দুটো মাইক্রোফোন দিয়ে দেওয়া। গুড ইভিনিং এভরিবডি, আমরা বেসিক্যালি আমাদের রোলটা খুবই ছোট, বাট আমরা চেষ্টা করি আমাদের রোলটা খুব ইফেক্টিভলি যেন আমরা করতে পারি এবং অনেস্টলি করতে পারি। আশরাফুল ভাই সম্পর্কে আসলে আমার বলার মতো
বন্ধুত্ব এতটুকু নাই, বিকজ আমি তার খেলা দেখে ইন্সপায়ার হয়েছি এবং বাংলাদেশ যে ক্রিকেটিং ন্যাশন এটা তার, তিনি আমাদের অনেক বড় একজন অ্যাম্বাসেডর ক্রিকেটের, ক্রিকেট নিয়ে। তো আমরা জাগো নিউজের এই যে আয়োজন, এই আয়োজনে এটা আমরা অনেক বেশি দেখছি বিকজ 50 লক্ষের বেশি রিডার এই প্রোগ্রামের মাধ্যমে আশরাফুলের লেখা এবং আশরাফুল ভাইয়ের যে টাচ ক্রিকেটের সাথে এই জিনিসটা রিডাররা দেখছে জাগো নিউজের মাধ্যমে। ব্রেভারকে থ্যাংক ইউ দেব বিকজ ব্রেভার সবসময় ক্রিকেটের সাথে এবং ন্যাশনের যে এক্সাইটমেন্ট এই ইস্যুসগুলোর সাথে থাকছে। এবং একটা নাম আমি স্পেশালি মেনশন করবো যে সবসময় তার আড়ালে থেকে কাজ করছে, গিয়াসুদ্দিন যেন আমরা ক্রিকেটের সাথে থাকি বা আরো বেশি কন্টেন্ট নিয়ে আসে, আরো ধরনের ডিফারেন্ট কিছু প্রোগ্রাম নিয়ে আসে। ডিজিটাল মিডিয়া থেকে প্রাণ গ্রুপের আমরা আমরা দেখছি যে কোনো ডিজিটাল ক্যাম্পেইনে সাধারণত থাকে যে নিজেদের উইনারকে সিলেক্ট করে অথবা কিছু কোনো ধরনের নেপোটিজম করে অথবা নিজেদের দু নম্বরই করে অ্যাকচুয়ালি যদি সহজভাবে বলতে। বাট আমরা জাগো নিউজের সাথে যেই জায়গাটায় ছিলাম, জাগো নিউজের যে মোটো যে সবসময় সে অথেন্টিক নিউজ দিবে এবং যেই কাজগুলো করবে যে ইনফরমেশনগুলো দিবে সেই ইনফরমেশনগুলো যেন সবসময় 100% অথেন্টিক হয়। সো এই জায়গায় উইনার যারা সিলেক্টেড হয়েছেন আপনারা, আপনারাও ডেফিনেটলি আমার পার্সোনালি ডেফিনেটলি পরিচিত না। সো এই জায়গা থেকে আমি বলবো যে আমরা চেষ্টা করছি যেন অথেন্টিক ভাবে, অথেন্টিক বা 100% অনেস্টলি যেন আমরা সিলেক্ট করতে পারি। সো আমি ব্রেভার টিম, ব্রেভার টিমের সাথে যারা সংশ্লিষ্ট সবাইকে থ্যাংক ইউ দেবো এবং জাগো নিউজকে আমি আমার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে এক্সপেক্ট করবো যেন আরও ডিফারেন্ট টাইপ অফ যেন অ্যাক্টিভিটিস যেন ভবিষ্যতে নিয়ে আসে। এবং আশরাফুল ভাই ক্রিকেটের যেই অ্যাম্বাসেডর, বড় ধরনের অ্যাম্বাসেডর, তাকে যেন আমরা আরো অনেক বেশি ইন্টারন্যাশনাল লেভেলেও আমরা আমাদের নিউজ থেকে, আমাদের ক্যাম্পেইন থেকে আমরা নিয়ে যেতে পারি। থ্যাংক ইউ। ধন্যবাদ। এই পর্যায়ে আমি অরুণাংশ ঘোষ, হেড অফ মার্কেটিং এএমসি এর প্রাণ আরএফএল গ্রুপ স্যার, আপনাকে অনুরোধ করছি কিছু বক্তব্য রাখার জন্য। শুভ সন্ধ্যা, ধন্যবাদ সবাইকে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে, প্রোগ্রামটা হচ্ছে ডিনারের, তো সবাই মনে মনে ডিনারের জন্য রেডি, দ্যাটস ওয়াই বেশি বক্তব্যের কিছু নেই। আমি শুধু এইটুকু বলতে পারি যে ভবিষ্যতে যতগুলো প্রোগ্রাম আসবে এবং স্পোর্টস রিলেটেড আশরাফুল ভাইয়ের সাথে আমাদের জাগো নিউজে আমরা সাথে থাকার চেষ্টা করব, এতটুকু আশ্বাস আমি সবাইকে দিতে পারি। আর আশরাফুল ভাই সম্পর্কে বলার কিছু নাই, আমাদের প্রোডাক্টটা সম্পর্কে যদি বলি এটা ওয়ান টাইপ অফ স্পোর্টস ড্রিঙ্ক। সো আমরা সবসময় চাই স্পোর্টসকে প্রমোট করতে এবং দেশের যত স্পোর্টস রিলেটেড প্রমোশনগুলো হবে এবং ইন ফিউচার আসবে এগুলোর সাথে অ্যাসোসিয়েট হওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। এর পর্যায়ে ইঞ্জিনিয়ার এস কে ওয়ারেসুল হাবিব, চিফ অপারেটিং অফিসার সিওও এএমসিএল প্রাণ আরএফএল গ্রুপ স্যার, আপনাকে অনুরোধ করছি কিছু বক্তব্য রাখার জন্য। সবাইকে স্পেশাল শুভেচ্ছা যে আপনারা কষ্ট করে এখানে এসেছেন। আসলে অরুণ যা বলল যে ডিনারের আগে কথা শুনতে ইচ্ছা করে না, হয়তো আমার কথাটা খুব বেশি ইন্টারেস্টিং মনে হবে না, আমি কয়েকটা ইমোশনের কথা বলি। সেটা হচ্ছে ইমোশন এই জন্য যে আজকে আমার একটা বড় প্রোগ্রাম ছিল বাসায়, ওয়ান অফ মাই ব্রাদার হি ইজ লিভিং দি কান্ট্রি ফর লং টাইম, তো সম্ভবত তার সাথে দেখা হবে না। তা অরুণ আমাকে জিজ্ঞেস করলো যে বস আজকে একটা প্রোগ্রাম আছে চলেন অ্যাটেন্ড করি। আমি একসময় প্রথমেই মনে হলো কি নেগেটিভ বলি, তারপরে কিছুক্ষণ পরে মনে হলো যে না, আমি তো যে সময়টা কাটাবো সন্ধ্যা আপনাদের সাথে সেটা কিন্তু ফ্যামিলির সাথে একরকম, ফ্যামিলি সবসময় যে ব্ল্যাক কানেকশন হতে হবে নট নেসেসারি। আমরা দিনে এত ভাগ সময় আপনাদের সাথে থাকি, আপনারা আমাদের সাথে থাকেন, ফলে আমার মনে হয় না এখন আমরা ফ্যামিলিকে খুব ডিফাইন করতে পারি যে কে ফ্যামিলি মেম্বার আর কে ফ্যামিলি মেম্বার না। তো এই জন্য এখন সবাইকেই শুভেচ্ছা দিচ্ছি। আর এই প্রোগ্রামটা আসলে আমি একটু বলে রাখি, আমি মনে করি যে একজন প্লেয়ার স্পেশালি আশরাফুল সাহেব এখানে আছেন, হয়তো ভুল বুঝাবুঝি কারণে কিছুদিন খেলা থেকে একটু দূরে রেখেছিলেন, যে খেলা সম্পৃক্ত হয়েছেন এবং অত্যন্ত জ্বলে উঠেছেন। আমি বিভিন্ন লেখাগুলো তার পড়ি, তার পার্টিসিপেশন পড়ছি, হাউ ইজ
মেক রেডি হিমসেলফ, তাই না? আপনারা দেখেছেন যে কিভাবে সে নিজেকে তৈরি করছে। এবং সম্ভবত মানুষের এতটা এফোর্ট যখন থাকে, এতটা চেষ্টা যখন থাকে, তখন আল্লাহ তাকে সেই পজিশনে নিয়ে যায়। এবং সেটা আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডের বিজনেস দিয়ে আমরা টের পেয়েছি। আজকে প্রাণ আরএফএল অনেক ছোট কোম্পানি থেকে এত বড় হয়েছে প্রত্যেকটা মানুষের খণ্ড খণ্ড চেষ্টা, খণ্ড খণ্ড ইচ্ছার প্রতিফলন, তাই না? তো ওনার ভিতরে যে স্পিরিট আমরা দেখেছি, এই স্পিরিট নিঃসন্দেহে আমি মনে করি যে উইল টার্ন অ্যারাউন্ড এগেইন এন্ড উইল বি ওয়ান অফ দি বেস্ট স্টার ইন বাংলাদেশ, আমার যা মনে হয়। আরেকটা বিষয় হচ্ছে, আসলে বাঘকে বাঘের খাঁচাতে মানাবে না, বাঘকে বাইরে বনে জঙ্গলে রাজা হিসেবে মানাবে। এই জন্য আমরা ওনাকে ভবিষ্যতে এমন ভাবে উপস্থাপন করবো যাতে একেবারে হিরো অফ দি টাইগার বোঝা যায়। অর্থাৎ ওনাকে দিয়ে ভবিষ্যতে যদি আমি একটু বাড়তি কথা বলে রাখি, যদি আমাদের সাথে কোনো কমিউনিকেশন সম্ভব হয়, তার আমাদের সৌভাগ্য হয় এর সাথে কাজ করবার, আমি সবাইকে রিকোয়েস্ট করবো ওনাকে যাতে ওইভাবে উপস্থাপন করার জন্য। আমি অন্য কোনো অ্যাডভার্টাইজকে ইন্ডিকেট করছি না, অর্থাৎ টাইগারকে টাইগারের মতো উপস্থাপন যাতে করানো হয়। আমার খুব ভালো লাগছে এই রুমে ঢুকেই, আমি অরুণকে আজ থেকে প্রায় 6 মাস আগে বলছিলাম যে এখানে ছবি দিবা ম্যাক্সিমাম সময়, কেন ছবি দিও না, তুই দিই বলতো, আমি দেখা হবার তুই ভিতরে কোনো কেন ছবি নেই, এখন কেন প্রতি আমার রাগ নেই, আমি তো পিটিকে বেশি ভালোবাসি, বিকজ প্রফিট মার্জিন কোম্পানি পিটিকে বেশি, স্বাভাবিকভাবে ব্যবসাতে প্রফিটের উপরে দেখলাম সবাই খুব ফলো করে, যা বলা হয় না তাই ধরে রাখে। এবং আমার মনে হয় আমাদের ইচ্ছা, সবার ইচ্ছা যেহেতু একই রকম, আমরা অনেক দূরে যেতে পারবো। এবং আমাদের উপরে ওঠার জন্য যাদেরকে দরকার আমরা তাদের সাথে একসাথে করছি। আর আমার পাশে যিনি আছেন বিখ্যাত মানুষ, অনেক বড় বড় সেমিনার করে, কয়েকদিন আগে বোধ হয় আমার সাথে কি প্রোগ্রাম করে মিডিয়া, কি ওটা নাম, মিডিয়া ফোরামে অনেক প্রোগ্রাম করে আসে, অনেক বিচক্ষণ বিজ্ঞ মানুষ, সবসময় এই সমস্ত প্রোগ্রামে কম কথা বলে, আমাদেরকে একটু সুযোগ দেন কথা বলার জন্য। প্রথম থেকে এটা জাগরণীয় প্রোগ্রাম, আমরা শুধু তাদের সাথে অ্যাসোসিয়েট করে নিজেদেরকে ধন্য মনে করছি, নিজেদেরকে খুব সৌভাগ্যবান মনে করছি যে আই এম উইথ ইউ। এবং যেহেতু অরুণ যেটা বললো এটা স্পোর্টস ড্রিঙ্ক টাইপ, আমরা মনে করি রিভার ড্রিঙ্কসটাই হচ্ছে স্পিরিট, রিভার ড্রিঙ্কসটাই হচ্ছে আনন্দের এবং এনজয়। এবং এখন কিসের আনন্দ, আনন্দ এটা এখন সিজন পড়ছে বাংলাদেশ জিতে যাওয়ার আনন্দ, তাই না? এখন সিজনে পড়ছে প্লেয়াররা সবচেয়ে ভালো খেলার আনন্দ, এবং এখন সিজনে পড়ছে মিস্টার আশরাফুল শো ইজ বেস্ট পারফরম্যান্স। ধন্যবাদ স্যার আপনাকে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমাদের সবার প্রিয় মোহাম্মদ আশরাফুল, সাবেক অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট দল। ভালো লাগছে আসলে জাগো এফএম, জাগো নিউজ 24.com এর সাথে থাকতে পেরে, এবং ব্রেভারকে ধন্যবাদ লাস্ট দুইটা ইভেন্টই ছিল। আমি ছোটবেলা থেকেই খেলা দেখছি, তো এই কারণে ধন্যবাদ জানাচ্ছি জাগো নিউজ 24.com কে, যে ওয়ার্ল্ড কাপের সময়, টি-20 ওয়ার্ল্ড কাপের সময় এবং ইংল্যান্ড সিরিজে কলাম লেখার জন্য আমাকে ওনারা যে অফারটা করেছেন, কারণ খেলা নিয়ে আবার আর কি নিজের মনের ভাব, এবং আপনারা যারা আজকে 24 জন এখানে উইনার, প্রত্যেকজন 50 লাখ, না 50 লাখ, হ্যাঁ, তো 50 লাখ মানুষ এই আমার লেখাটা পড়েছেন, তো ভালো লেগেছে। আমি জানি না কেমন হয়েছে, কিন্তু আমার কাছে লেখাগুলো খুবই ভালো লাগতো, কারণ আমি একদম প্রত্যেকটা বল ফলো করি আর কি, বল ফলো করে খেলাটা দেখি, যখন আমি ওইখান থেকে অনেক কিছু শিক্ষার চেষ্টা করি। যখন আমি ইয়াংগেস্ট টেস্ট সেঞ্চুরি করেছিলাম শ্রীলঙ্কার সাথে, মুরালিধরন কিভাবে বল করে, চামিন্দাবাস পুরান বলে কি করে, নতুন বলে কি করে, এগুলো কিন্তু খেলা দেখে দেখেই আমি আগে থেকে যখন জানতাম যে পুরানো বল হয়ে গেছে, চামিন্দাবাস প্রত্যেকটা বল শুধু বাইরেই করে, ভিতরেও নিতে পারে না, কারণ আমি ওর খেলা ফলো করেছি। মুরালিধরন দোসরা বল করে কিভাবে, তো এই খেলা দেখে দেখে আমি অনেক কিছু শিখেছি। তো আমি যারা ইয়াং ক্রিকেটার সবসময় তাদের এই জিনিসগুলোই বলি যে খেলা ফলো করতে হবে, কারণ এখন প্রচুর খেলা দেখায় টিভিতে, প্রচুর ইন্টারন্যাশনাল খেলা থাকে, এখন বিপিএল হচ্ছে, তো খেলা দেখলে অনেক কিছু শেখা যায়। তো ওইখান থেকে
শিখে অনেক সময় যখন খেলি তখন হয়তো বা কাজে লাগানো যায়, সব সময় হয় না, মাঝে মাঝে হয়। তো ধন্যবাদ, লাস্ট 3 বছর খেলার বাইরে ছিলাম, আবার খেলা শুরু করলাম, ন্যাশনাল লিগ দিয়ে শুরু করেছিলাম, এখন বিপিএল এর কারণে বন্ধ আছে ন্যাশনাল লিগ, আবার বিপিএল শেষ হলে আবার ন্যাশনাল লিগ, ঢাকা লিগ এগুলো খেলবো, বিসিএল খেলবো ইনশাল্লাহ। যেটা বললেন যে অবশ্যই আমি চেষ্টা করব আর বাঘের মতনই আসার জন্য ইনশাল্লাহ। 13 বছর খেলেছি বাংলাদেশ টিমে, আমার ইচ্ছা যে আমি আরো 8-10 বছর খেলার। এটা যদিও অনেকে অবাক হয়ে যায়, প্র্যাকটিস শুরু করার সময় সাকিব ওরা ওদের সাথে দেখা হয়েছিল, তখন বলে যে আসলে আপনি 10 বছর খেলতে চান। আমি কেন, এখন আমার 32, মেজবা যদি 42 তে এখনো ক্যাপ্টেন্সি করতে পারে আমি কেন পারবো না যদি আমি ফিট থাকি। তারপরেও বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাইট, কারণ আমি বলি মাশরাফি যদি 7টা অপারেশন নিয়ে খেলতে পারে আরো একটা ওয়ার্ল্ড কাপ খেলা সম্ভব ওর মাশরাফি ইজিলি, তো আমি কেন খেলতে পারবো না 2টা ওয়ার্ল্ড কাপ। তো তখন ওরা বলে যে না সম্ভব, যদি আমি একটু একটু হয়তো বা ওয়েট সেমই আছে, 2-3 কেজি হয়তো ওয়েট বেড়েছে আর কি লাস্ট 3 বছরে। তো তখন ভাবে এই মোটা আপনি একটু, তখন আমি বলি যে এগুলো দিয়ে 300 মারবো, এই তখন ওরা আরও হাসে, কারণ সাকিব যখন স্টার্ট করেছিল তখন আমি বলি যে একটু ফ্যাট হইতে হবে যদি বড় বড় ইনিংস খেলতে হয়, শুকনা থাকলে বেশি বড় ইনিংস খেলতে পারো না, তুমি টায়ার্ড হয়ে যাবা। তো ওই কথা শুনে ও বলে যে ভাই আমি কিন্তু এখন যদি আমরা দেখি মাহমুদুল্লাহ তারপর মুশফিক কিন্তু অনেক শুকিয়েছে, কিন্তু সাকিব কিন্তু সেমই আছে, বলে ভাই আমি কিন্তু আপনার কথা মতো নিয়ে আসছি। আমি আচ্ছা ঠিক আছে, এই কারণেই তুমি সব জায়গায় রান করতেছো, T20 যেখানে খেলতেছো। তো আমার জন্য দোয়া করবেন সবাই, ধন্যবাদ আবারও জাগো নিউজ 24.com কে, রেভার কে, আমার খেলার সামনে ইচ্ছা আমি চেষ্টা করবো ভালো ভালো উপহার দিতে আপনাদের। ধন্যবাদ আবারও, আর এই 24 জন উইনার কংগ্রেচুলেশন। অবশ্যই আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের 16 কোটি মানুষই এখন প্রচুর খেলা বুঝে, আগে হয়তো বা আমরা আমি খুব লাকি যে আসলে 2টা দিকই দেখেছি, যেমন নান্নু ভাইদের খেলা দেখেছি তাদের সাথে খেলেছি, বুলুল ভাইয়ের সাথে খেলা, বুলুল ভাই রোল মডেল ছিল আমার, ওনার সাথে আমি খেলেছি। তো আমরা যখন স্টার্ট করেছিলাম টেস্ট ক্রিকেট তখন একটা উইন মানে পুরো 16 কোটি মানুষ রাস্তায় নেমে যেত, এখন আমরা কিন্তু হারলেও বুঝি জিতলেও বুঝি যে না এটাই আমাদের ডিউটি। তো ধন্যবাদ, যে খারাপ সময় এখন আমাদের লাস্ট 2-2.5 বছর খুব চমৎকার সময় যাচ্ছে বাংলাদেশ টিমের, তো সামনে অবশ্যই খারাপ সময় আসতে পারে, তখন যেন এখনকার মতনই সাপোর্টটা করি আর সবাই সবাই যেন আমরা বাংলাদেশ টিমকে খারাপ সময় সাপোর্ট করি, এইটাই আমার।